হ্যালো एवरीवन ওয়েলকাম টু স্মার্ট লাইনিং ক্লাসেস এই ভিডিও আমরা করছি ক্লাস ফাইভে তোমাদের অঙ্ক বইয়ের পৃষ্ঠা নাম্বার ২৩২ 232 দুশো কিছু মজার অঙ্ক রয়েছে তো সেগুলো আমি করিয়ে দেব ভীষণ সহজ একটু জাস্ট বুঝে করতে হবে তাহলেই বুঝতে পারবে জিনিসটা তো এখানে প্রথম যেটা আমাদের করে দেওয়া আছে এক যোগ তিন মানে কত চার চারকে দেখো কি করা হয়েছে দুই গুণ দুই দুই দু চার এখানে দেখো এক তিন পাঁচ যোগ করে কত এসছে নয় তাহলে এখানটায় আমাদের কত চলে আসবে নয় নয় মানে কত তিন তিরে নয় একটা জিনিস ফলো করো এখানে এক আর তিন রয়েছে এখানে এক তিন তো রয়েছে তার সাথে আবার পাঁচ যোগ হয়েছে তাহলে অবশ্যই পরেরটাতে দেখো এক তিন সবগুলোতে এক তিন যোগ রয়েছে এক যোগ তিন রয়েছে এক আর তিন রয়েছে তার মানে পরে এখানে অবশ্যই পাঁচ হয়ে যাবে আর কত যোগ করলে ষোলো হবে তাহলে অবশ্যই সাত এরপরেরটাতে তাহলে ষোলো মানে কত চার চারে ষোলো এরপরটাতে কত হবে এক তিন পাঁচ সাত তো বসবেই এর এর এরপরে কত বসবে পাঁচ সাত নয় আবারও একটা জিনিস বলি আর একটা জিনিস তোমরাও এখানে ফলো করতে পারো দেখো এক রয়েছে এগুলো সব বিজোর সংখ্যা এক বিজয় সংখ্যা তিন বিজয় সংখ্যা তারপরে তিনের পরে বিজয় সংখ্যা কত আসছে পাঁচ কারণ চার কিন্তু জোর সংখ্যা তারপরে কত চলেছে সাত সাতের পরে এখানে নয় চলে আসবে নয়কে নয় এখানে বিজয় সংখ্যা তারপরে এখানে সবগুলো যোগ করে আমাদের কত চলে এলো পঁচিশ পঁচিশ মানে কত পাঁচ পাঁচে পঁচিশ আর একটা জিনিস দেখবে দেখো এখানে মানে হচ্ছে এটা দুয়ের গুণ দুটো দুয়ের গুণ এটা দুটো তিনের গুণ মজার অঙ্ক এই জন্যই এটা দুটো চারের গুণ মানে দুই তিন চার পাঁচ তাহলে অবশ্যই পরেরটা কথা হবে ছয়ের গুণ তাই তো তাহলে ছয়ের গুণ চলে আসবে তাহলে আমি প্রথমে এইভাবে লিখব তাহলে এখানে ছয়ের গুণ হবে দুটো রাইট তারপরে দুটো কথা হবে সাতের গুণ আমি ওই জন্য মানে একটু অন্যরকমভাবে করি দুটো ছয় গুণ করলে কত হয়ে যাবে ছত্রিশ দুটো দিক থেকে করছি দেখো তার মানে এখানে তো পাঁচ হয়ে যাবে এখানে সাত আছে এখানে নয় হবে আর কত যোগ করলে ছত্রিশ হয় অবশ্যই আমাদের উত্তর চলে আসবে কত এগারো সেটা ডিফারেন্ট কালার দিয়ে লিখি না রে বক্সে বোঝা সম্ভব না এগারো তারপরেরটা দেখো এখানে সাত সাত গুণ করলে কত হয়ে যাবে ঊনপঞ্চাশ তাহলে এখানে আমাদের কত পেয়ে গেলাম আমরা পাঁচ সাত নয় এগারো তো আছেই আর কত যোগ করলে উনপঞ্চাশ হবে তাহলে অবশ্যই আমাদের উত্তর হয়ে যাবে কত তেরো আমি কিন্তু একসাথে সবগুলো করে দিলাম এবং প্যাটার্নটা কি আসছে সেটাও বুঝিয়ে দিলাম যদি কেউ বুঝতে না পারো এইটার একটা শর্ট ভিডিও আমি দিয়ে দিচ্ছি শর্টস হিসাবে সেটা তোমরা দেখে নেবে তোমরা শর্টসগুলো ফলো করো সেগুলো তো তোমাদের অনেক উপকার হবে জাস্ট ওয়ান মিনিটের জন্য এই শর্টসটা দেখে শুধুমাত্র এই কয়ের এই অঙ্কটার জন্য খুব সুন্দর করে বুঝতে পারবে জিনিসটা আর এটা আরেকবার রিপিট করো যদি বুঝতে অসুবিধা থাকে আরেকবার ভিডিওটা প্রথম থেকে রেখে নাও ঠিক বুঝে যাবে নেক্সট কোশ্চেন আছি নেক্সট দেখো এখানে দেওয়া রয়েছে ত্রিভুজ তৈরি করি তাই তো ত্রিভুজ এখানে তৈরি করতে বলা আছে তাহলে এখানে ত্রিভুজের এখানটায় আমাদের এখানে প্রথমে কি দেওয়া আছে তিনটে তারপরে দেখো ছটা দশটা এরকম রয়েছে এবার আমাদের বাদবাকিগুলো সাজাতে হবে বাদবাকিগুলো আমরা কি করে সাজাবো একটু জুম করি জুম করে দেখাই জিনিসটাকে ওকে আমি এখানে এই কালারটাই থাক তো আমাদের এখানটাতে এখানে একটা এখানে একটা এখানে একটা এভাবে হয়েছে মানে এখানে দুটো তো এখানে একটা থাকবে এর পরেরটাতে দেখো এখানে তিনটে এখানে দুটো এখানে একটা মানে কমতে কমতে যাচ্ছে এখানে দেখো চারটে তিনটে দুটো একটা তাহলে অবশ্যই এখানে আমাদের কটা আছে তিনটে দুটো পাঁচটা রয়েছে তার মানে অবশ্যই আমাদের এখানে কত হয়ে যাবে চারটে কিন্তু এখান থেকে শুরু করবো না মাঝখান থেকে শুরু করব তিন চার তারপরে কটা চলে আসবে তিনটে এক দুই তিন তারপরে কত চলে আসবে দুটো তারপরে একটা এবারে দেখো একুশটা রয়েছে এখানে আমাদের কটা হয়ে যাবে এখানে আমাদের হচ্ছে তিনটে আর তিনটে ছটা তার মানে পরেরটাতে কটা আসবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তারপরটাতে কত আসবে চারটে এক দুই তিন চার তারপরটাতে তিনটে তারপরে এটাতে দুটো তারপরে একটা ঠিক এইভাবে চলে আসবে নেক্সটটা দেখে নাও নেক্সট এখানে যেগুলো রয়েছে প্যাটার্ন দেওয়া রয়েছে তাহলে এখানটায় প্যাটার্নটা একবার ফলো করো দেখো প্রথমে রয়েছে কত কুড়ি একুশ তিরিশ কী করা হয়েছে তিরিশটাকে এখানে লেখা হয়েছে কুড়িটা এই যেটা কুড়ি এই পাশে ছিল এটাকে মাঝখানে লেখা রয়েছে আর এইটা চলে গেছে ওই পাশে তাহলে একইভাবে আমাদের পরেরটা দেখো পরেরটাতে এখানে কি রয়েছে এই তিনটে রয়েছে যেটা যেটা দিয়ে শেষ হয়েছে মানে এখানে যেটা শেষ সেটা এখানে শুরু হয়েছিল তাহলে এটা আঠেরো দিয়ে শেষ এখানে শুরু হয়েছে এবার দেখো কি চলে এসছে একদম প্রথমটা চলে আসবে আর শেষের মাঝখানে কোথায় যাবে শেষে যাবে তাহলে এইভাবে জিনিসটা এখানে করতে হবে তাহলে এখানে আমরা আমাদের ইচ্ছা মতো সংখ্যা বসাতে পারি ফর এক্সাম্পল আমি এখানটায় যদি বসা এরকম পঁচিশ সাত এগারো তাহলে এখানে আমাদের এগারো দিয়ে শুরু হবে তারপরে কোনটা চলে আসবে তারপরে চলে আসবে পঁচিশ মানে এই বক্সটা আসবে তারপরে কি আসবে তারপরে আমাদের চলে আসবে এরকম চৌকো কালারের যেটা হচ্ছে সেভেন বা সাত হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো আমাদের যেটা রয়েছে এখানটাতে কুড়ি এখানটা কুড়ি রয়েছে তিরিশ এখানে তার মানে অবশ্যই আমাদের এখানে একটা হবে যেটা এখানটায় বড় করে করি জিনিসটা তিরিশটা অবশ্যই এখানে কারণ তিরিশ দিয়ে যদি শেষ হয় তবে পরেরটাতে তিরিশ দিয়ে শুরু হবে এখানে চল্লিশ রয়েছে তার মানে আমাদের অবশ্যই দেখো এখানটায় আমাদের চল্লিশটা রয়েছে তার মানে অবশ্যই আমাদের মাঝখানটায় কি চলে আসবে চল্লিশ চলে আসবে এখানে আমাদের চল্লিশ চলে আসলো আর এখানে আমাদের কুড়ি হয়ে যাবে নেক্সট আমাদের যেটা রয়েছে এখানে পঁচিশ তারপরে দেখো এখানে আর কিছু নেই তাহলে এখানে গোল দেওয়া আছে সেই গোলের এখানটায় আমি যে কোনো সংখ্যা বসাতে পারি আমি এগারো বসিয়ে দিচ্ছি এখানেও আমি এগারো বসাচ্ছি তারপরে আমাদের কোনটা চলে আসবে তারপরে আমাদের এইটা চলে আসবে এটা পনেরো আর এখানটায় হচ্ছে এটা পঁচিশ চলে আসবে ওকে নেক্সট তিন নাম্বারটা দেখো পরে যেটা রয়েছে আর কি ঘ নাম্বারটা ঘর নাম্বারে এখানে প্রথমে এরকম তারপরে উল্টো এবারে এটা এখানে চলে এসছে এটা এখানে গেছে ওকে তাহলে মানে আমাদের এখানটাতে দেবাই আছে তার মানে এখানে আমাদের কত চলে আসবে ছবি দেখি বুঝতে পারছি এখানে আঠাশ আর এখানে এরকম যাবে এটা হয়ে যাবে পঁচিশ ঠিক আছে আট নয় ছয় আট নয় ছয় এখানটায় রয়েছে তার মানে অবশ্যই এখানটায় ছয় এটা ছয় দিয়ে শুরু তারপরে কত চলে আসবে আট আর তারপরে এখানে গোল্ডের মধ্যে চলে আসবে নয় ওকে তাহলে এটা আমাদের হয়ে গেল এবং এর সাথেই আমাদের এই পৃষ্ঠাটা কমপ্লিট আশা করছি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক তো করবে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও যাতে নেক্সট ভিডিও আপলোড করলে ইউটিউব তোমাদের কাছে নোটিফিকেশান পাঠিয়ে দেয় নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছে